প্রকাশ্য দিবালোকে রায়গঞ্জ শহরের ব্যস্ততম এলাকায় কলেজ পড়ুয়াকে বেহুশ করে সর্বস্ব লুট করে পালালো ছিনতাইকারীরা। এই ঘটনায় রবিবার চাঞ্চল্য ছড়িয়েছে শহর জুড়ে। অরিত্র দেনামে ওই ছাত্র রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ছিনতাইকারীদের সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ। প্রকাশ্য দিবালোকে রায়গঞ্জ শহরের ব্যস্ততম এলাকায় এক কলেজ পড়ুয়াকে বেহুশ করে সর্বস্ব লুট করে পালালো ছিনতাইকারীরা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শহর জুড়ে। অরিত্র দে নামে ওই ছাত্র রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ছিনতাইকারীদের সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ। পরিবার সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জের উকিলপাড়ার বাসিন্দা অরিত্র কলকাতার একটি কলেজের প্রথম বর্ষের ছাত্র। কয়েকদিন আগে কলকাতা থেকে বাড়ি ফেরে সে। রবিবার তার কলকাতায় ফেরার কথা ছিল। সকাল 11টা নাগাদ রায়গঞ্জের এক স্যারের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন অরিত্র। সেই সময় রেল ক্রসিং এর কাছে দুই অপরিচিত ব্যক্তি তাকে হিন্দিতে একটি ক্লাবের ঠিকানা জানতে চায়। ঠিকানা বলার পর ওই দুজন অরিত্রর হাত চেপে ধরে। কিছুক্ষণের জন্য বেহুশ হয়ে যায় অরিত্র। অরিত্র বলে, ভাবতেই পারিনি এই ঘটনা ঘটবে, বেহুশ হয়ে পড়েছিলাম। জ্ঞান ফেরার পর দেখি আমার আঙুলের তিনটি সোনা ও হীরের আংটি, মানি ব্যাগ, পিঠে থাকা ব্যাগ সব খোয়া গিয়েছে। খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আমি যাচ্ছিলাম 11টার দিকে একটা স্যারের বাড়িতে। তো রেললাইনের উপরে একটা লোক আমার হাতটা ধরে ধরে জিজ্ঞেস করে একটা ঠিকানা হিন্দিতে। তো আমি বলি আমি জানি না। তারপর জিজ্ঞেস করে পুতুল ক্লাবটা কোন দিকে। তো আমি বলি ওই ডান দিকটা, ওই দিকে দেখাই। তারপরে কিছু মনে নেই। যখন আমার হুশটা আসে তখন আমি হচ্ছে ঘি ভান্ডারের সামনে। তারপর আমি ফিরে যাই ওই জায়গাটাতে, তখন কেউ ছিল না। আর আমার তিনটা আংটি, পার্স সব নিয়ে নিয়েছে, না চিনি না, সবই দুজনে মানে দুজন। আমি আমাকে যে প্রথমে ধরেছিল সে হচ্ছে মানে তাকে আমি চিনি না। তারপর ফুটেজে দেখলাম আরেকজনকে, তাকে আমি চিনি না, কাউকে চিনি না। আমি যাচ্ছিলাম স্যারের বাড়িতে। আমার ওই আমার স্যারের হচ্ছে যাবে 15 বছর অনাথ আশ্রমে। তো ওই জন্য বই খাতা পেন্টার কিনে দিতে যাচ্ছিলাম ওই অনাথ আশ্রমে দেওয়ার জন্য। তো ওই ব্যাগে ওটা ওই ব্যাগটা নিয়ে চলে গেছে, ওই বই খাতা পেন্টার যাচ্ছে ওই ব্যাগটা নিয়ে চলে গেছে। জিনিসগুলো ফেরত যাচ্ছি আর লোকগুলো ধরা পড়ে রেটে যাচ্ছি। এতে ভাবা যায় দিনের বেলা কোনো ঘটনা হবে রায়গঞ্জের মতো জায়গায়, ওরকম একটা জায়গা, অত লোক ছিল ওখানে। অন্যদিকে অরিত্রর বাবা শত্রুঘ্ন দে বলেন, রবিবার এমনিতেই রাস্তাঘাটে লোকজন বেশি থাকে, শহরের ব্যস্ততম জায়গায় কিভাবে এই ঘটনা ঘটলো বুঝতে পারছি না, তবে খুব আতঙ্কে রয়েছি, এ বিষয়ে রায়গঞ্জ থানায় অভিযোগ জানিয়েছি। 11টা নাগাদ লাইনের ওপারে যাচ্ছিল মাস্টারমশাইয়ের বাড়ি। হঠাৎ দুটো লোক এসে ছেলেকে হাত ধরে হিপনোটাইজ করে সমস্ত আংটি, মানি ব্যাগ সব নিয়ে নেয়। নিয়ে কিছুক্ষণ পরে আমার ছেলেকে ছেড়ে দেয়। দিনের বেলা এরকম ঘটনায় তো ভাবাই যায় না। রায়গঞ্জের এত ব্যস্ত জায়গা, বাসস্ট্যান্ড, সামনে রেল লাইন, অনেক পুলিশ ট্রাফিক থাকে ওখানে সবসময়, তার মধ্যে এরকম কী করে হলো এটা আমার নিজেরই অবাক লাগছে। এ তো আংটি নিচে, মানি ব্যাগ নিচে, ঠিক আছে, এরপর যদি কিডন্যাপ হয় তাহলে কী হবে? এটা ইমিডিয়েট প্রশাসনের দেখা উচিত। আতঙ্কে তো আছি, খুবই আতঙ্কে আছি, শুধু আমার না, প্রত্যেকটা রায়গঞ্জবাসীর ছেলেদের এটা একটা আতঙ্কের কারণ। হঠাৎ এরকম ঘটনা এটা ভাবাই যায় না। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ।